করোনা পজিটিভ হলেও মশরাফি বিন মোর্তজার সহায়তা কার্যক্রম থেমে নেই। নমুনা সংগ্রহ ও পরীক্ষায় গতি আনতে নিজ উদ্যোগে নিয়োগ দিলেন 9 জন মেডিকেল টেকনোলজিস্ট আর টেকনিশিয়ান। ক্রিকেট মাঠের 22 গজে যেমন জনপ্রতিনিধির সেবায়ও সেই ক্যাপ্টেন্সির ভূমিকায় মাশরাফি বিন মোর্তজা, ঠিক যেন বাংলার ফাটাকেষ্ট। করোনা প্রভাবের শুরু থেকে সেটা বেড়ে গেছে আরও কয়েক গুণ। অসহায়দের পাশে দাঁড়াতে গিয়ে নিজেই আক্রান্ত হয়েছেন বৈশ্বিক ভাইরাসে। তবুও থেমে নেই টাইগার ক্রিকেটের নায়ক, ঘরবন্দী হয়ে আইসোলেশনে থেকেও সহায়তা অব্যাহত রেখেছেন। নোরাইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে এবার খণ্ডকালীন নিয়োগ দেওয়া হলো মেডিকেল টেকনোলজিস্ট আর টেকনিশিয়ান, যা করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ ও পরীক্ষায় আরও গতি আনবে। প্রশিক্ষণ দিয়েছি, আশা করি স্যাম্পল বেশি কালেকশন হবে। যদি পজিটিভ পেশেন্ট আসে, সেই পেশেন্টের মাধ্যমে যাতে আবার নতুন করে মানুষজন আক্রান্ত না হয়, এই কাজটা সহযোগিতা হবে। ব্যক্তি পর্যায় থেকে প্রতিষ্ঠান সব ক্ষেত্রে অবদান রেখে চলেছেন ম্যাশ। করোনা সংক্রমণ ঠেকাতে নিজ উদ্যোগে নড়াইল সদর হাসপাতাল সহ বিভিন্ন স্থানে আধুনিক সব প্রযুক্তির ব্যবস্থা করেছেন। সব কিছুর তদারকি করছে নড়াইল ফাউন্ডেশন আর জেলা প্রশাসক। যতদিন না পর্যন্ত সরকার বিভিন্ন হাসপাতালে টেকনিশিয়ান টেকনোলজিস্ট এদেরকে নিয়োগ না দেয়, ততদিন পর্যন্ত আমরা ফাউন্ডেশন থেকে এই যাতে সাপোর্টটা দিয়ে যেতে পারে সেই ব্যয়ভার আমরা বহন করব। যে স্যাম্পল বেশি বেশি কালেকশন করা এবং আমাদের করোনা রোগীর অবস্থা চিহ্নিত করা, এই কাজে আমরা আশা রাখি সফল হব। আমাদের মাননীয় সংসদ সদস্য সবসময় আমাদের সাথে আছেন। গেল 19 জুন করোনা পজিটিভ হন মাশরাফি। বাসায় বসে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকের তত্ত্বাবধানে চলছে চিকিৎসা। শারীরিক অবস্থার উন্নতি হয়েছে অনেকটাই। গণস্বাস্থ্য কেন্দ্রের অ্যান্টিবডি কিটের সেন্সিটিভিটি গ্রহণযোগ্য মাত্রার নিচে হওয়ায় রেজিস্ট্রেশন না দেওয়ার সুপারিশ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তরের টেকনিক্যাল কমিটি। অ্যান্টিবডি কিটের অনুমোদনের জন্য গত 21 জুন ঔষধ প্রশাসন অধিদপ্তরের আবেদন করে গণস্বাস্থ্য কেন্দ্র। এরই পরিপ্রেক্ষিতে 21 ও 23 জুন দুটি সভা করে ঔষধ প্রশাসনের টেকনিক্যাল কমিটি অন ইনভেস্টিগেশন ড্রাগ ভ্যাকসিন অ্যান্ড মেডিকেল ডিভাইস কমিটি। অধিদপ্তর সূত্র জানায়, আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী র্যাপিড অ্যান্টিবডিজ টেস্ট কিটের সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটির সর্বনিম্ন মাত্রা যথাক্রমে 90% এবং 95%। গণস্বাস্থ্যের কিট গ্রহণযোগ্য মাত্রার নিচে অর্থাৎ 69.7% হওয়ায় এটি রেজিস্ট্রেশন না দেওয়ার সুপারিশ করা হয়। এদিকে এক বিবৃতিতে প্রতিক্রিয়ায় দুঃখজনক বলে মন্তব্য করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। যে তাদের যে কারিগরি কমিটি, তারা নির্ধারিত কিছু ডকুমেন্টের এগেনিস্টেই আমাদেরকে 70% আমাদের এই জিনিসটাকে নিবন্ধন দেননি, যেহেতু আমাদের এই এক্সটার্নাল ভ্যালিডেশনটা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমরা ওষুধ প্রশাসনের এই নীতিমালা এবং বঙ্গবন্ধু যেই বেঞ্চমার্কের উপর ভিত্তি করেই যেই 70% বলেছে, আমরা সেটা বিস্তারিত মিলিয়ে দেখার চেষ্টা করছি।